দেখো দুপুরবেলা লাঞ্চে ডাল আছে, মুগের ডাল আছে, ওই জন্য ভাবলাম একটুখানি আজকে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, একটু বৃষ্টি ওয়েদার হলে দেখবে একটু ভাজা ভুজি খিচুড়ি এই টাইপের খাবার খেতে ইচ্ছা করে, ওই জন্য ভাবলাম বাবুয়াও রয়েছে বাড়িতে একটুখানি বড়া ভেজে নিই। এটা ভেজ হবে বড়াটা, এটাকে কি বলতো, আমি ওই পটেটোটাকে আলুটাকে গ্রেট করে নিয়েছি, এইটা দিয়ে গ্রেট করে নিয়েছি, বুঝেছো? এইভাবে এই দেখো বুঝতে পারছো, গ্রেট করে নিয়েছি, আলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব সিম্পলি এটা, আর খেতেও খুব টেস্টি, তোমরা মুড়ি দিয়েও খেতে পারো, সন্ধেবেলা আমরা খাই। আর তার সঙ্গে আমার যতটা আলু ঝাল খাবো, যে যেমন ঝাল খাবে, আমি এই দুটো লঙ্কা দেবো কুচিয়ে নিলাম, আর বেসন এখানে ভিজিয়ে রেখেছি, এতটা বেসন দেবো না, কিছুটা বেসন ভিজিয়ে রেখেছি, কিছুটা তরকারি হবে ওই জন্য একবারে ভিজিয়ে রেখে দিয়েছি। এখান থেকে কিছুটা পরিমাণ মতো বেসন, মানে এমন বেসন নেবে যাতে টাইট হয়, মানে মানে যে তুমি এটা বড়ার ইয়েটা করবে না, ওটা যেন টাইট হয়, এমনি থেকেই এমনিতেই আমাদের আলু থেকে জল বেরোয় প্রচুর। দেখো আমি এতটা মতো দিয়ে দিলাম, আমার এটাতে হয়ে যাবে, যদি মাখতে মাখতে দেখি বুঝি জল বেরোচ্ছে তাহলে আরেকটু পরিমাণে দিয়ে দেবো। আর বেসন না সবসময় যখন রান্না করবে তার এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, বুঝেছো? এতে এবার কাঁচা লঙ্কা কুঁচো দেবো, আর কালো জিরে আর হলুদ আর নুন এইটা দিয়ে এটাকে মাখবো, বুঝেছো? দাঁড়াও, কালো জিরেটা আর কাঁচা লঙ্কাটা নুনটা আর হলুদটা দিয়ে নিই, সব পরিমাণ মতো দেবে, বুঝেছো? আর দেখবে বেশি পাতলা না হয়ে যায়, এটা যেন টাইট হয়, আমি দেখাচ্ছি মেখে। হ্যাঁ দেখো পরিমাণ মতো আমি সব দিয়ে দিয়েছি, আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ছোটো ছোটো করে, আচ্ছা হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, কালো জিরে বুঝতে পারছি কালো কালো দেখা যাচ্ছে, আর বেসনটা তো তোমাদের সামনে দিলাম দেখলেই, মাখি। এবার মাখতে মাখতে দেখি জল, আলু থেকে একটা জল বেরোয় তো, আর লবণেরও একটা জল আছে, মাখতে মাখতে যদি দেখি জল বেরোচ্ছে তাহলে আরেকটু বেসন ওখান থেকে দিয়ে দেবো, বুঝেছো? দেখি মাখি, মাখতে মাখতে দেখবে জল বেরোয়, বেরোতে বেরোতে যদি দেখো জল বেরোচ্ছে খুব পাতলা হচ্ছে তাহলে আরেকটু বেসন দিয়ে দেবে, বুঝেছো? দিয়ে এটাকে ছোটো ছোটো করে বড়ার মতো ভেজে, তেলে ভেজে, হোয়াইট অয়েলে ভেজে, ব্যাস ডালের সঙ্গে ফাটাফাটি, চলো। দেখো মাখা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? আমি কিন্তু একদম এক ফোঁটা জল দিইনি, জল দেবে না, জল দিলে পাতলা হয়ে যাবে, আলু নুন এগুলো থেকে অলরেডি জল বেরোয়, দেখেছো? পুরো একদম মাখা হয়ে গেছে। এবার এটাকে ভাজবো, ভাজবো দেখবে, আমি আবার যে সাদা তেলে ভাজবো না সেই তেলটাকে গরম করে এতে আবার একটু দিয়ে দেবো, দিয়ে আবার একবার ফাটিয়ে তারপর বড়াগুলোকে ভাজবো, এতে আমি আবার একটু গরম সাদা তেল দিয়ে দেবো, তাহলে কী হয় বড়ার ভেতরটা কাঁচা থাকে না এবং সফট থাকে। এটা আমি সুদীপার রান্নাঘর থেকে এইটা এই টিপসটা দেখেছি সুদীপার রান্নাঘরে, ঠিক আছে? চলো কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা সর্ষের তেলেও ভাজবো না, আমরা একটু ভাজাভুজি সাদা তেলেই খাই, বুঝেছো? যাই হোক আমার তো এটা দেখলে মাখা হয়ে গেছে, আর তেলটাও গরম হয়ে গেছে, তেলটা গরম হবে তবে এখান থেকে তেল নিয়ে দেবে অল্প সামান্য, তাতে কি বলতো বড়াটা ভেতরে সফট থাকবে এবং কাঁচা থাকবে না। এ দেখো খুব সামান্য পরিমাণে এইটুকুনি নিয়ে এইটুকুনি দিলাম, ব্যাস আর দেবো না, ঠিক আছে? এবার এটাকে দিয়ে এর মধ্যে ফাটিয়ে নেবো, দিয়ে এবার বড়াগুলো যেমন বড়া নর্মাল ভাজে সবাই জানো, ব্যাস এই টিপসটা আমি সুদীপার রান্নাঘরে দেখেছিলাম, একটু গরম তেল এর মধ্যে দিয়ে দেবো, বড়াটা সফট থাকে বেশ ভালো হয় আর কি, তা আমি ওর থেকে শিখেছিলাম। বলো এই বর্ষায় এরকম, মানে বর্ষা বলতে মানে আমি বৃষ্টিতে একটু ভাজাভুজি খেতে আমার খুব ভালো লাগে, একটু ড্রাই খাবার এই ধরনের। এবার বড়াগুলো ভেজে নিই, বুঝেছো? আর আমার চান্ডান হয়ে গেছে, বুঝতে পারছো? এবার চান করে উঠে একটু ঠান্ডা লাগছে, হালকা সোয়েটারটা পাতলা সোয়েটারটা পরে নিলাম, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, বুঝেছো? আর এটা ভেজ ডালের সঙ্গে খাবে, মানে নিরামিষ যে ডাল তার সঙ্গে খাবে, মানে ওই পেঁয়াজ দেওয়া ডাল টাল দিয়ে খাবে না, ভেজ ডাল টাল দিয়ে খাবে, বুঝেছো? ভালো লাগবে খেতে। চলো বড়াটা ভেজে নিই, হ্যাঁ ঝটাপট। Artlist.io Music licensing reimagined. কমপ্লিট, আমি বললাম ফাইনালি একবার দেখিয়ে দিই তোমাদের, এটা এটা খেতে খুব টেস্ট। আমি জানবে যে রান্নাটা শেয়ার করি খুব ভালো না হলো
মোটামুটি ভালো খেতে খেতে ভাল লাগে। এই বর্ষার ডালের সঙ্গে, ভেজ ডালের সঙ্গে খাওয়া হবে। আমাদের লাঞ্চ করতে দেরি আছে, করে নিলাম এখন। খাওয়ার আগে আবার একটু হালকা করে কি বলতো কড়াতে নেড়ে নেবো, তখন গরম হয়ে যাবে, করে রেখে দিলাম, বুঝেছো? ওই যে আমার ভাত ফুটছে, পেশা করে ইয়ে হলো, আমার কী জানি কী হয়, আমার যেদিনকে তাড়াহুড়ো করি সেদিনকেই সব দিকে লেট হয়। যে ভাতটা ফুটছে, স্টিম দিয়ে দিয়েছি, তারপর কী হলো আমি বুঝতে, স্টিম দেওয়ার আগেই মনে হয় নিভে দিয়েছি, তখন তোমাদের সঙ্গে পড়াটা শেয়ার করছিলাম না, আমার মনে হয় স্টিম দেওয়ার আগেই না প্রেশারটা নিভিয়ে দিয়েছি, জানো আমি, বুঝতে পারছো? প্রেশারটা ওই জন্য, তাই ভাত হয়ে গেছে, আমার ভাত হতে বেশি সময় লাগে না, একটু সিসি করে প্রেশার কুকার হয়ে যায়। যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? একটা লাইক করলে কি বলো তো বেশ ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়, বুঝেছো? যাই হোক, ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক তো বান্তা হে, হ্যাঁ ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো কী ধরনের ভিডিও তোমাদের ভালো লাগছে, আরও বেশ নিজের একটা মোটিভেশান আসে, বুঝেছো? ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো, জাস্ট ফাটাফাটি থেকো। আর যারা খুব ডায়েট করো, মুখে লাচ পেটে খিদে রেখে কোনো লাভ নেই, এরকম ওয়েদারে ভাই এরকম ভাজাভুজি খেতে ইচ্ছা করে, ঠিক আছে? মানে যতই হোক, আফটারঅল বাঙালি তো, ডায়েটই করি, এক্সারসাইজই করি, আর যাই করি আমরা, কোথাও গিয়ে আমাদের এগুলো খেতে ভাল লাগে ভাই, বললে হবে না, কোনো কথা হবে না, এগুলো খেতে ইচ্ছা প্রত্যেকেরই করে, ঠিক আছে? খেয়ে নাও, খেয়ে নিয়ে এক্সারসাইজ করে নাও, ঠিক আছে? টাটা।